জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। হত্যা মামলার পর আত্মগোপনে থেকে আবেদন করায় তা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে শিরিন শারমিনের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়েছে। রোববার এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। এর আগে আত্মগোপনে থেকে বিশেষ সুবিধায় শিরিন শারমিনের পাসপোর্ট আবেদন নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করে একটি বেসরকারি চ্যানেল। তাতে দেখা যায়, হত্যা মামলার আসামি হলেও বিশেষ ব্যবস্থাপনায় শিরিন শারমিনের ফিঙ্গারপ্রিন্ট, ছবি ও চোখের আইরিশ স্ক্যান নেওয়া হয়। এর সঙ্গে জড়িত ছিলেন পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা। পাসপোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারলেও বেশ কিছু মামলার আসামি এমন অনেক নেতাকে অনৈতিক সুবিধায় পাসপোর্ট দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত 22 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লে আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনের অবসান ঘটে। পরদিন সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদ ভেঙে দেয়া হলেও স্পিকারের পদ তাৎক্ষণিকভাবে শূন্য হয় না। পরবর্তী স্পিকারের শপথ নেয়া পর্যন্ত তিনি দায়িত্বে থেকে যান। তবে সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে সরকার পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করেছেন শিরিন শারমিন চৌধুরী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। সাবেক মন্ত্রী এমপিদের কেউ কেউ গ্রেফতার হন, তবে শিরিন শারমিন চৌধুরী আর প্রকাশ্যে আসেননি। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও যাননি। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।